আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই আপডেটটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং ডেলি ক্যাম্পাসের অনলাইন পত্রিকাতেও প্রকাশিত হয়েছে। নিউজ আপডেটে লেখা আছে ইবিডি ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী 17 অক্টোবর থেকে সাক্ষাৎকার শুরু হবে। চলে ওয়েবসাইট থেকে বিস্তারিত দেখে আসে। তোমরা দেখতে পাচ্ছ এটা ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার ওয়েবসাইট। এখানে নোটিশে আসলেই তোমরা এই বিজ্ঞপ্তিটি দেখতে পাবে। ডি ইউনিট প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে 2021-22 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশাবলী। এই ভিউ অপশনে ক্লিক করলে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পাবো। ডি ইউনিট প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা 21-22 ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশাবলী। 1. প্রথম মেধা তালিকা গত 28-8-2022 ইং তারিখে প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা 21-22 ইং এর ফলাফল ইতিমধ্যে অনলাইন এবং অফলাইনে প্রচারিত হয়েছে। উপর্যুক্ত ফলাফলের ভিত্তিতে 320টি আসনের জন্য প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের মেধা ক্রমানুসারে সাক্ষাৎকার আগামী 17-10-2022 ইং তারিখ থেকে 19-10-2022 ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সকাল 9টা থেকে বিকেল 4টার মধ্যে অনুষদ ভবনের চতুর্থ তলায় ডি ইউনিটের সমন্বয়কারীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার সভায় চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র প্রদান করা হবে এবং প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকারের দিন থেকে 23-10-2022 ইং তারিখের মধ্যে প্রয়োজনীয় ভর্তি ফি প্রদান করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উক্ত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তি হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। 2. প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর কোনো পরীক্ষার্থী বিভাগ পরিবর্তন করতে চাইলে আগামী 24-10-2022 ইং হতে 26-10-2022 ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদনের যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখায় জমা দিতে হবে। 3. আসন খালি থাকা সাপেক্ষে দ্বিতীয় ও তৃতীয় মেধা তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ ও সময় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট iu.ac.bd বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 4. ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিম্নলিখিত কাগজপত্র অবশ্যই সাক্ষাৎকারের সভায় উপস্থাপন করতে হবে। ক. ভর্তি পরীক্ষার হলের পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র। খ. মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র। গ. সদ্য তোলা 8 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 5. ক্লাস শুরু হওয়ার তারিখ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক ওয়েবসাইটের iu.ac.bd এই ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। বিশেষ দ্রষ্টব্য, উপযুক্ত বিজ্ঞপ্তি পরিবর্তন, পরিবর্ধন এবং সংশোধনের ক্ষেত্রে ইউনিট কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই তোমরা জানতে পারলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক ডি ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশাবলীর আপডেট। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।